প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী সব জানেন, সব জেনেও তিনি চুপ করে আছেন। ওনার এই নীরবতায় বোঝা যাচ্ছে এই দুর্নীতিতে ওনার সায় রয়েছে। যারা গরিব তারা বাড়ি পাননি, অথচ তৃণমূলের নেতারা তাদের পরিবারের লোকজন বাড়ি পেয়েছে, আর এই জন্যই সমস্ত পঞ্চায়েত অফিস বিডিও অফিস ঘেরাও করে তারা হিসেব চাইছেন। শুক্রবার বর্ধমানে মেমারি 2 নম্বর ব্লক অফিসে বিডিওর কাছে স্মারকলিপি দিতে এসে তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে একথা বলেন বিজেপির বিধায়ক তথা বিজেপি মহিলা মোর্চার রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পল। আজকে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি হয়েছে, মমতা ব্যানার্জি সব জানেন, যে কেউ দেখেও উনি সবকিছু জেনেও চুপ করে রয়েছেন। যে লিস্ট বানানো হয়েছে সেই লিস্টের মধ্যে তৃণমূলের নেতা কর্মী যারা অযোগ্য, যাদের বাড়ি পাওয়ার কথা নয়, যাদের 2-3 তলা বাড়ি আছে, যাদের 4 চাকা গাড়ি, মোটরসাইকেল আছে, ফ্রিজ আছে, টিভি আছে, তারা আজকে বাড়ি পাচ্ছে কেন? আজকে যে গরিব মানুষগুলো এসেছে তারা বাড়ি পাচ্ছে না। এটা শুধু এখানকার কথা নয়, এটা সমগ্র আজকে পশ্চিমবঙ্গ জুড়ে এই একই দৃশ্য। সেটা কোনো চেঞ্জ করা হচ্ছে না। বারবার টিম আসছে, বারবার বলা হচ্ছে দুর্নীতি হয়েছে, কিন্তু তার সত্ত্বেও মমতা সরকার এবং স্বয়ং মমতা ব্যানার্জি চুপ করে রয়েছেন। উনি বিষয়টিকে দেখছেন না, উনি এই যে চুরি হচ্ছে উনি সাইলেন্ট থেকে, ওনার এই নীরবতা এটাই সায় দিচ্ছে যে উনি এটাতে ওনার সায় আছে।